নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ইনফরমেশন। তো আজকে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা যারা সেনাবাহিনীতে যোগদান করতে চাও বা পুলিশের কোনো রিক্রুটমেন্টে আবেদন করতে চাও বা যে কোনো ধরনের অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা খুবই জরুরি। চাকরি সংক্রান্ত হোক কিংবা অ্যাডমিশন সংক্রান্ত হোক, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সবারই থাকা জরুরি। লোকাল রেসিডেন্স সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনলাইনে কীভাবে সার্টিফিকেট জেনারেট করবে, সেইটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। উপকৃত মনে হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দেবে। এতে করে আমার লেটেস্ট আপডেটগুলো সবার আগে তুমি পেয়ে যাবে। অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ই ডিস্ট্রিক্ট পোর্টাল যেটা রয়েছে সেখানে গিয়েই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে আবেদন করার জন্য প্রথমে দেখবে সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ক্যান্ডিডেট লগ ইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচাটা শো করবে ক্যাপচা টাইপ করে লগ ইনে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশনটা করা যাবে। আর যদি কেউ প্রথমবার ওয়েবসাইট ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি পুরনো ইউজার হয়, পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যায়, তাহলে ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রিসেট করতে পারবে। তো আমি সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়েছি কারণ কি আমি নতুন ইউজার। এখানে কিন্তু সিটিজেন রেজিস্ট্রেশনে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ওটিপি ভেরিফিকেশন। তো পার্সোনাল ডিটেলসে কী কী দিতে হবে? পার্সোনাল ডিটেলসে দিতে হবে ক্যান্ডিডেটের পুরো নাম, মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি নয়, থাকলে দিতে পারেন, না দিলেও চলবে। তো ফুল নেম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট যে বাটনটা দেওয়া আছে তাতে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি আগে আগে তিনটে ফিল আপ করে নিচ্ছি, তিনটে যে কলাম রয়েছে ফুল নেম লিখে নিচ্ছি, মোবাইল নাম্বার লিখে নিচ্ছি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। মোবাইল এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকলে কী সুবিধা হবে? পরবর্তীকালে যখন আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করব, যখন বিডিও এন্ড বা সাব ডিভিশনাল এসডিও এন্ড থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা নোটিফিকেশানটা পেয়ে যাব। তো আমরা ক্রিয়েট ইউর ওন অ্যাকাউন্টে চলে এসেছি নেক্সট স্টেপ। এখানে কিন্তু একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নিজের পছন্দ মতন একটা ইউজার নেম দেখাবে দিতে হবে, যেটা যখনই অ্যাভেলেবল দেখাবে তখনই মনে করবে যে এটা অন্য কেউ ইউজ করেনি। আর এন্টার পাসওয়ার্ডে কিন্তু একটা পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু রিপিট করে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা ভালোভাবে কি, তুমি একটা আপার কেসে একটা লেটার দেবে, একটা লোয়ার কেসে একটা নাম্বার দেবে, একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে কম্বিনেশানে দিলে সুবিধা হবে। এবার ওটিপি ভেরিফিকেশানে কী হচ্ছে, একটা অ্যাড্রেস, তোমার যে কমপ্লিট অ্যাড্রেস রয়েছে এখানে লিখতে পারো বা এমনি নর্মালি শর্ট অ্যাড্রেস লিখলেও হবে, পরবর্তীকালে পুরো অ্যাড্রেস দিতে পারবে। তারপর এখানে ওটিপি ভেরিফিকেশান, যে মোবাইল নাম্বারটা দেওয়া যায় ওতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই দেখো সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড বলে দেখাচ্ছে। এবার লগ ইন বাটনে ক্লিক করলে আমার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে। ইউজার নেম আমরা নিজেরাই দিয়েছি আর পাসওয়ার্ডও আমরা নিজেরাই দিয়েছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সঙ্গে যে ক্যাপচা, যেভাবে নাম্বার এবং বড় হাতে ছোটো হাতের অক্ষরগুলো মিশিয়ে শো করছে ঠিক একই রকমভাবেই লিখতে হবে। এদিক ওদিক লিখলে কিন্তু মিসম্যাচ ক্যাপচা দেখাবে। তো আমরা পাসওয়ার্ড, ইউজার আইডি এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করলেই কিন্তু ই ডিস্ট্রিক্টের মেন ওয়েবসাইটের ভেতরে আমরা চলে এসেছি। এইবারে দেখো ডান দিকে একটা সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে আমরা রেসিডেন্ট টাইপ করবো। দেখো লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করলে এবার দেখাচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ডকুমেন্ট রিকোয়ার্ড, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করার জন্য কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখাচ্ছে। এক নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ মানে যে কোনো মহকুমা শাসক বা ল্যান্ড রেভিনিউ অফিস থেকে যদি রেসিডেন্সিয়াল কোনো ডকুমেন্টস থাকে সেটা প্রডিউস করা যেতে পারে, বা যদি কারোর রেন্ট রিসিপ্ট কপি বা
জমির পর্চা বা ল্যান্ড ডিড, খতিয়ান, এই সমস্ত কিছু খাজনা রিসিভিগুলোও কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে শো করা যেতে পারে। আইডেন্টি প্রুফ হিসেবে একটা আধার বা ভোটার, এগুলো আইডেন্টি প্রুফ হিসেবে, ফটো আইডেন্টি প্রুফ হিসেবে প্রুফ করে, বা রেশন কার্ড দেওয়া যেতে পারে, বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট দেওয়া যেতে পারে, আর ক্যান্ডিডেটের নিজস্ব ছবিটা কিন্তু ফটোগ্রাফি দিতে হবে। ফিস এখানে লাগছে না, যদি কেউ সিএসসি থেকে অ্যাপ্লাই করে তাহলে কীভাবে ফিসগুলো লাগবে দেওয়া আছে। তো এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইতে ক্লিক করলেই কিন্তু ফার্স্ট পেজ চলে এসছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার ডিটেলসগুলো, তার ফার্স্ট নেম, নির্দিষ্ট জায়গায় ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেমের ঘরে বা মিডিল নেমের ঘরে মিডিল নেমটা লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থটা, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা বার্থ সার্টিফিকেটে রয়েছে, যেহেতু আমরা প্রুফ হিসেবে ওটাকে পরে স্ক্যান করে ইউজ করবো, সেই রকম বার্থ সার্টিফিকেটটা কিন্তু এক্স্যাক্ট লিখতে হবে, আধার কার্ড দেখে নয়, মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দেখে লিখতে হবে। নেক্সট হচ্ছে এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাড্রেস মানে অ্যাপ্লিক্যান্টের যে স্থায়ী বাসিন্দা, যেটা তুমি অ্যাড্রেস প্রুফ হিসেবে চাইছ বা তুমি যেটা অ্যাড্রেস প্রুফ শো করাতে পারবে, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবে, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে তোমার আছে, লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা নিয়েছ পঞ্চায়েত থেকে কিংবা সাব ডিভিশনাল অফিসারের থেকে, এখানে কিন্তু কমপ্লিট অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল, আরবান কি রুরাল, রুরাল কিন্তু পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে রুরাল হবে, যদি কেউ মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয় সেক্ষেত্রে কিন্তু আরবান করতে হবে, আর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেইভাবে সিলেক্ট করতে হবে। তারপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস ওয়ান টুর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, অ্যাড্রেস ওয়ানে ভালো হবে কি নিজের গ্রামের নাম বা স্ট্রিট নেম এখানে লিখে দিলে সুবিধা হবে। তারপর পোস্টাল কোড বা পিনকোড যেটা রয়েছে সেটা কিন্তু ক্যান্ডিডেটদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার এইভাবে প্রথম পেজটা ফিল আপ হয়ে গেছে, আমি সেভ নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সেভ নেক্সটে ক্লিক করলে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। দেখো নেক্সট পেজটা কিন্তু চলে আসছে, একটু প্রসেস হতে সময় লাগছে, ফার্স্ট পেজটা সেভ হয়ে নেক্সট পেজে আসতে। এবারে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যদি একই অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস যে বক্সটা রয়েছে চেকবক্স, ওখানে ক্লিক করলে কিন্তু পুরো অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, যদি আলাদা হয় তাহলে ওইভাবে আবার টাইপ করতে হবে। এবার হচ্ছে প্যারেন্ট অ্যান্ড হাজব্যান্ড ডিটেল, যিনি অ্যাপ্লিক্যান্ট তার বাবার ডিটেল, বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম যেভাবে আছে, বাবার অকুপেশান, বাবার আধার নাম্বার, এইভাবে কিন্তু ডিটেলগুলো ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, মানে অ্যাপ্লিক্যান্ট কোন স্থানে জন্মগ্রহণ করেছে। হতে পারে কি অ্যাপ্লিক্যান্ট তার পার্মানেন্ট রেসিডেন্ট ছাড়া অন্য কোনো স্থানেও জন্মগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে যেই স্থানে জন্মগ্রহণ করেছে মানে বার্থ সার্টিফিকেটটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানকার কিন্তু কমপ্লিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। একইভাবে ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, রুরাল কি আরবান, ব্লক, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস ওয়ান এবং পোস্টাল কোড, এগুলো কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্টের যে এডুকেশনাল ডিটেলসটা ক্লাস ওয়ান থেকে আজ অব্দি, যদি সাপোজ ক্লাস টুয়েলভে কোনো ক্যান্ডিডেট পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার এডুকেশনাল ডিটেলসটা দিতে হবে, নেম অফ ইনস্টিটিউশন, কোন সেই ইনস্টিটিউশনে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়েছে, কোন ইয়ার থেকে কোন ইয়ার অবধি পড়েছে। সাপোজ ধরুন স্কুলের নাম লিখলাম, আমি ধরুন ফাইভ থেকে টুয়েলভ লিখলাম, তো ফাইভে সাপোজ 1995 ভর্তি হয়েছিল, সেখান থেকে 2001 মাধ্যমিক, 2000 মাধ্যমিক পাস করেছে, 2001 অবধি পড়েছে, এইভাবে অ্যাড করে দেবো। আগেরগুলো ওয়ান থেকে ফোর অবধি অন্য স্কুল দিতে পারবো, বা টুয়েলভ থেকে ইলেভেন টুয়েলভ কোন স্কুলে পড়েছে সেই ডিটেলটাও দিতে পারবো। নেক্সট হচ্ছে যে গত 15 বছর ধরে তার বাস করার বা ঠিকানার ডিটেলটা দিতে হবে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, ভিলেজ, ওয়ার্ড, মানে যেভাবে অ্যাড্রেস দেওয়া হয়েছে একই রকমভাবে গত 15 বছরে অ্যাপ্লিক্যান্ট কোথায় বাস করেছিল সেই ডিটেলটা কিন্তু এখানে পরপর দিয়ে দিতে হবে, প্রত্যেকটা কলমে লিখে দিতে হবে। ভিলেজ আর ওয়ার্ড নেম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস টু, পোস্টাল কোড, এইবারে কতদিন থেকে ফ্রম ডেট টু, ফ্রম ডেট মানে কবে থেকে, এখানে ফ্রম ডেটে ডেট অফ বার্থের তারিখটাই বসিয়ে দিতে হবে। ফ্রম ডেটে ক্যান্ডিডেটের যেটা জন্ম তারিখ থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। টু ডেটে যে ডেটে অ্যাপ্লিকেশন করা হচ্ছে মানে কারেন্ট ডেট, কারেন্ট ডেট
টাইপটা সিলেক্ট করতে হবে। আর হাউস টাইপ যেহেতু নিজস্ব বাড়ি, ওন হাউস করে অ্যাড করে দিতে হবে। এইটা চলে গেল রেসিডেন্ট টাইপ। এবার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেল, মানে কী কারণে তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা চাইছো। রিজিন অফ অ্যাপ্লিকেশান, ওপরে কিছু করা দরকার নেই, রিজিন অফ অ্যাপ্লিকেশানে আধার করে দেবে। আধার করার পরে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান যেটা রয়েছে এখানে কিন্তু তোমাকে রিজনটা লিখতে হবে। এখানে তুমি লিখে দেবে যে ডিফেন্স র্যালি, যদি ডিফেন্সের কোনো র্যালি বা পুলিশ রিক্রুটমেন্ট বা দেখা যাবে যে কোনো একটা অ্যাডমিশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো, তো সেই সংক্রান্ত ডিটেলটা এখানে লিখবে যে কী কারণে তুমি চাও। তারপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশানটার পুরো প্রিভিউ দেখাবে। এখন অবধি যে অ্যাপ্লিকেশানটা আমরা ফিল আপ করেছি স্টেপ বাই স্টেপ, সেগুলো কিন্তু ডিটেল দেখাবে। তো এখান থেকে তুমি চেক করে নেবে স্পেলিং টেলিং সব ঠিক আছে কি না, স্পেলিং বা সব স্টেপে ঠিক জায়গায় ঠিক এগুলো লেখা হয়েছে না। লেখার পরে অ্যাটাচমেন্টে ক্লিক করবে। অ্যাটাচমেন্টে ক্লিক করলে তোমাকে স্ক্যান কপি অফ ডকুমেন্টসগুলো দিতে হবে। কী কী স্ক্যান করতে হবে? এক নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, দু নম্বরে আইডেন্টি প্রুফ, তারপর ফটোগ্রাফ, তারপর বার্থ প্রুফ এবং অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে। তো রেসিডেন্সিয়াল প্রুফে এগুলো দেওয়া যেতে পারে ল্যান্ড ডিড, খতিয়ান, রেন্ট রিসিপ্ট কপি, এসডিও থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো আপলোড করতে পারো পিডিএফে। আর আইডেন্টি প্রুফে তুমি প্যান, ভোটার, আধার, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এইসব কিন্তু তুমি এমএলএ সার্টিফিকেট, এমপি সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট এগুলো আইডি প্রুফ হিসাবে ইউজ করতে পারো। ফটোগ্রাফির জায়গায় কিন্তু ক্যান্ডিডেটের নিজস্ব ফটোগ্রাফ দিতে হবে নির্দিষ্ট সাইজে। আর বার্থ প্রুফ রয়েছে, বার্থ প্রুফে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে হবে। আর এনি আদার ইনফরমেশানে যদি ওখানে তোমরা আইডেন্টি প্রুফে ভোটার কার্ড দাও, তাহলে এখানে আধার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সাপোর্টিং কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো। তো ফটোগ্রাফ বাদে বাকিগুলো সব পিডিএফে তোমরা দিতে পারবে। ফটোগ্রাফটা কিন্তু শুধুমাত্র জেপিজি ফরম্যাটে দিতে হবে। ফটোগ্রাফ কীভাবে রিসাইজ করবে সেটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এরপরে কিন্তু তোমাকে টোটাল প্রিভিউটা দেখার পরে ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে একটা এআইএন নাম্বার দিয়ে দেবে, সেটা কিন্তু ফিউচারের জন্য তোমাকে রিজার্ভ করতে হবে। ওই এআইএন নাম্বার দিয়ে তুমি সার্টিফিকেটটা জেনারেট করতে পারবে। তো বন্ধুরা আজকে এতটাই। যদি ভিডিওটি উপকৃত মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।